শেষ হলো বিধানসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া। পর্যায়ক্রমে মঙ্গলবার হয় মনোনয়নপত্র স্ক্রুটিনি প্রক্রিয়া। এদিন সদর এসডিএম কার্যালয়ে সমস্ত রাজনৈতিক দলের মনোনয়নপত্র স্ক্রুটিনি প্রক্রিয়া চলে সারাদিন ব্যাপী। এ বিষয়ে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট 10টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একটি পর্যাপ্ত তথ্যের অভাবে বাদ হয়ে গেছে, বাকি 9টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। অপরদিকে আটাউন বদুয়ালি কেন্দ্রের রিটার্নিং অফিসার জানান, এই কেন্দ্রে মোট 13টি মনোনয়নপত্র জমা পড়েছে, সবগুলোকে গ্রহণ করেছে বলে আরও জানান। স্ক্রুটিনি হয়েছে অ্যাজ পার দ্য ডেট ফিক্সড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আমি আর্ট টাউন বটদলি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির রিটার্নিং অফিসার হিসেবে করেছি। তো আমার এখানে 7 ক্যান্ডিডেট নমিনেশন পেপার সাবমিট করেছিল। টোটাল আমি রিসিভ করেছি 13 নমিনেশন পেপারস। তো সবগুলি নমিনেশন পেপারই অ্যাকসেপ্ট হয়েছে। এবং নেক্সট যে প্রসিডিওর সেটাতে আমরা যাব। এর মধ্যে আমাদের ইতিমধ্যেই যে আমরা বাঙালি যে যিনি দিয়েছিলেন সেটা ইলেকশন কমিশনের গাইডলাইন বা ইনস্ট্রাকশন অনুসারে আমাদেরকে বলা হয়েছে যে তাকে ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করার জন্য। অ্যাকর্ডিংলি আমরা সেইভাবেই প্রসিডিং এ নিচ্ছি এবং সবাইকে আমরা জানিয়ে দিয়েছি। খবর ত্রিপুরা।